ঢাকায় সামান্য বেতনে চাকরি করে গড়েছে বিশাল বিশাল বাড়ি ও গাড়ি। প্রতারক জাফর সাদেক গ্রেফতার। কুষ্টিয়ায় সাধারণ জনগণের কোটি টাকা নিয়ে পালানোর সময় প্রতারক আটক। রাজধানীর পল্লবীতে 18 লাখ টাকা ও 17 ভরি গহনা চুরি। এবং বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে 14 দিনের অনশনের পর বিয়ে। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা প্রধান সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত সংবাদ। জাফর সাদেক কাজ করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজ্যিক অফিস সহকারী পদে। বেতন সর্বসাকুল্যে 40,000 টাকা। গত 16 বছরে এই চাকরি করেই রাজধানীর আফতাবনগরে তিনি বানিয়েছেন 8তলা বাড়ি। মগবাজারে রয়েছে 1,600 বর্গফুটের ফ্ল্যাট। স্ত্রীর নামে শান্তিনগরে মেহমান টাওয়ারে রয়েছে দোকান। চলাচল করেন দামি গাড়িতে। জাফর সাদেক পুলিশের অধীনে একটি গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদে এসব তথ্য স্বীকার করেছেন। গোয়েন্দা সূত্র জানায়, তৎকালীন এক মন্ত্রীর সুপারিশে 2006 সালে জাফর সাদেক রাজুকের অফিস সহকারী পদে চাকরি পান। চাকরির পাশাপাশি রাজুকের প্লট বিক্রি, নকশা পাস করিয়ে দেওয়ার অবৈধ বাণিজ্যে জড়িত হন তিনি। আর এসব কাজ করে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। রাজুকের সূত্র জানায়, জাফর সাদেক বর্তমানে পূর্বাচল এস্টেট 2 এর পরিচালকের অফিস সহকারী দায়িত্বে রয়েছেন। তবে তিনি অফিস করেন না, রাজুক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সভাপতিও তিনি। এই প্রভাবকে কাজে লাগিয়ে রাজুকের নানা অনিয়মের সঙ্গে জড়িত রয়েছেন তিনি। গোয়েন্দা কার্যালয়ে তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের বিষয়টি তিনি স্বীকার করেন। তিনি বলেন, একটি ভবন নির্মাণের জন্য রাজুকের অনুমোদন ও নকশা পাস করাতে লোক না থাকলে বছর পর বছর ঘুরতে হয়। কোনো গ্রাহককে নকশার কাজ করিয়ে দিলে ভবনের তলা ভেদে 4 লাখ থেকে 16 লাখ টাকা পাওয়া যায়। এই টাকার অর্ধেক অন্যদের দিতে হয়, বাকি টাকা তার থাকে। এছাড়া প্লট বিক্রির দালালি করেও মোটা অঙ্কের টাকা আয় করার কথা স্বীকার করেন তিনি। আফতাবনগরে গিয়ে জাফর সাদেকের 8তলা বাড়ি থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এই বাড়ি নিজের বলে আফতাবনগরের ডি ব্লকের 5 নম্বর রোডে 29 নম্বর বাড়িটির নাম নূর আহমেদ ভিলা। 3.5 কাঠা জমির ওপর 8তলা বাড়ি। সন্ধ্যায় ওই বাড়ির সামনে গিয়ে কথা নিরাপত্তারক্ষী জাহাঙ্গীরের সঙ্গে। তিনি বলেন, বাড়িটি জাফর সাদেক ও তার ভাইয়ের, তবে তারা কেউ এই বাড়িতে থাকেন না। জাফর সাদেক বলেন, 2015 সালে 72 লাখ টাকায় জমিটি কিনেছিলাম। 2020 সালের দিকে প্রায় 1.5 কোটি টাকা খরচ করে বাড়িটি বানিয়েছি। রাজক সূত্র জানায়, জাফর সাদেক বর্তমানে পূর্বাচল এস্টেট 2 এর পরিচালকের অফিস সহকারী দায়িত্বে রয়েছেন। তবে তিনি অফিস করেন না, রাজুক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সভাপতিও তিনি। এই প্রভাবকে কাজে লাগিয়ে রাজুকের নানা অনিয়মের সঙ্গে জড়িত রয়েছেন তিনি। নথি জালিয়াতির ঘটনাতেও তার নাম এসেছে। বেতন দিয়ে কয়েকজন সহকারী রেখে নিজের কাজ করান তিনি, স্বীকার করেন তিনি। জাফর সাদেক বলেন, প্রতি মাসে 3 থেকে 5টি প্লট বিক্রির মধ্যস্থতা করতেন তিনি। প্রতিটি প্লটের জন্য তিনি 2 থেকে 5 লাখ টাকা নিতেন। এসব কাজ করে তিনি গাড়ি বাড়ি করেছেন। এদিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় তেঘরিয়া গ্রামের আবু তালেব খানের ছেলে প্রতারণার মাধ্যমে সাধারণ জনগণের কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়া প্রতারক মুক্তারুল মিরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে। জানা যায়, প্রতারক মুক্তারুল বিভিন্ন সময় প্রবাসে অবস্থানরত প্রবাসীদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলে ও বিভিন্ন কাজ করে দেবে বলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতে থাকে। পাশাপাশি নিজের বিশেষ কাজে আর্থিক অন্টনের কথা বলে বন্ধুত্বের সুযোগে কাজে লাগিয়ে মুক্তারুল হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। আর এইসব বিষয় নিয়ে পাওনা টাকা ভুক্তভোগীরা চাইতে গেলে মুক্তারুল শুরু করে নানা রকম তালবাহানা। দেব দিচ্ছি বলে করতে থাকে কালক্ষেপণ। বেশ কয়েক মাস আগে যশোর জেলার চৌগাছা থানার দিঘড়ি গ্রামের আব্দুল হামিদ নামে এক ব্যক্তি প্রবাসী ছেলের কাছ থেকে মুক্তারুল 9,50,000 টাকার প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়। পরবর্তীতে পাওনা টাকা ভুক্তভোগী ফেরত না পাওয়ায় মিরপুর থানায় শরীরে উপস্থিত হয়ে প্রতারক মুক্তারুলকে প্রধান আসামি করে একটি লিখিত এজাহার জমা দেন প্রবাসীর বাবা আব্দুল হামিদ। পরবর্তীতে বিষয়টি নিয়ে কাজ শুরু করে মিরপুর থানা পুলিশ। পুলিশ সুপার খায়রুল আলম কুষ্টিয়ার সার্বিক দিক নির্দেশনায় ও মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তদারকিতে এসআই মুরাদ ও সঙ্গী ও ফোর্সের বিশেষ অভিযানে মোবাইল নম্বর ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রতারক মুক্তারুলকে গ্রেফতার করতে সক্ষম হয় মিরপুর থানা পুলিশ। প্রতারক মুক্তারুল মিরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে এমন খবর চারিদিকে ছড়িয়ে পড়লে থানা এলাকায় আস্তে আস্তে জড়ো হতে থাকে পাওনাদাররা। সকালের হিসাব নিকাশ শুনে বোঝা যায়, প্রায় 1.5 কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছিলেন এই মুক্তারুল। এ বিষয়ে মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভুক্তভোগীর এজাহার পেয়ে আমরা আসামি মুক্তারুলকে গ্রেফতার করতে সক্ষম হই। তার নামে থানায় একটি প্রতারণা মামলা হয়েছে, যার নং 32।
অন্যদিকে রাজধানীর পল্লবীতে একটি বাসা থেকে 18 লাখ টাকা ও 17 ভরি গহনা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট থেকে বাসায় ফিরে চুরির বিষয়টি বুঝতে পারেন হোসনা আক্তার নামের ভুক্তভোগী। পরে জাতীয় জরুরি সেবা নম্বর 999 কল দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানায় 6 নম্বর সেকশনের 2 নম্বর রোডের 17 নম্বর বাড়ির 3rd তলার ফ্ল্যাটে এই চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। হোসনা আক্তার জানান, 2008 সাল থেকে ওই বাসায় ভাড়া থাকেন তারা। 2 ছেলে ও স্বামীকে নিয়ে তার সংসার। ছোট ছেলে হাসিন ইশরাক জিসান ও স্বামী আব্দুর রশিদ ভুইয়াকে নিয়ে কয়েকদিন আগে কুমিল্লার গ্রামের বাড়ি যান হোসনা। আর বড় ছেলে হাসনাত রহমান হিমেল শনিবার রাতে রাঙামাটি গিয়েছেন। এরপর থেকে বাসা ফাঁকা ছিল। তিনি জানান, ঢাকায় একটি ফ্ল্যাট কেনার চিন্তাভাবনা করছিলেন। সম্প্রতি গ্রামের বাড়ি থেকে জমি বিক্রির 10 লাখ টাকা এনে বাসায় রাখা হয়েছিল আর ব্যাংক থেকে 5 লাখ টাকা তুলেছিলেন। সব মিলিয়ে 18 লাখ টাকা রাখা ছিল বাসায়, আর স্বর্ণালঙ্কার ছিল 17 থেকে 18 ভরি। হোসনা জানান, কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে মাঝপথে নেমে তার স্বামী অফিসে গিয়েছিলেন। তিনি উত্তর সিটি কর্পোরেশন চাকরি করেন। এরপর ছেলেকে নিয়ে বাসায় ফিরে চুরির বিষয়টি বুঝতে পারেন। হোসনার অভিযোগ, বাসায় কেউ নেই, এটা দারোয়ান ছাড়া কারো জানার কথা নয়। বাসার সামনে সিসি ক্যামেরা রয়েছে, সেখানে দেখা গেছে অপরিচিত কয়েকজন ফ্ল্যাটে ঢুকছে। পুলিশের মিরপুর বিভাগের ডিসি জসীমউদ্দিন বলেন, চুরির খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গেছে, তদন্ত করে দেখা হচ্ছে। পল্লবী থানার পারভেজ ইসলাম বলেন, পুলিশ সদস্যরা ওই ফ্ল্যাটে গিয়েছেন, তারা খোঁজ খবর নিচ্ছেন, সিসি ফুটেজ থাকলে সেটা বিশ্লেষণ করে দেখা হবে। অপরদিকে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছিলেন কলেজ ছাত্রী মনি আক্তার। অবশেষে 14 দিন অপেক্ষার পর প্রেমিক রাব্বির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন কলেজ ছাত্রী মনি আক্তার। দিনগত গভীর রাতে পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের পূর্ব জলিসা গ্রামে প্রেমিক রাব্বির বাড়িতে এই বিয়ের আয়োজন করা হয়। মনি আক্তারের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রী শিবপুর গ্রামে। রিয়াজুল ইসলাম রাব্বি দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের পূর্ব জলিসা গ্রামের বাসিন্দা। 5 বছর আগে মনি আক্তারের সঙ্গে পরিচয় হয় রাব্বির। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে লিপ্ত হন রাব্বি। বিষয়টি জানাজানি হলে কিছুদিন আগে দুই পরিবারের মধ্যে বাড়িঘর দেখাদেখিও হয়। তবে রাব্বি এই সম্পর্কে অস্বীকার করে বিয়েতে অস্বীকৃতি জানান। তিনি মনির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। এই অবস্থায় জানুয়ারি বিকেল থেকে বিয়ের দাবিতে প্রেমিক রাব্বির বাড়িতে অবস্থান নেন মনি। আঙ্গারিয়া ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা বলেন, মেয়েটি অনেকদিন ধরে এই এলাকায় অবস্থান করছিলেন। উভয়ের অভিভাবকদের একত্রিত করতে না পারায় বিয়েতে বিলম্ব হয়েছে। ছেলেমেয়ের অভিভাবকদের সম্মতিতেই এই বিয়ের ব্যবস্থা করা হয়েছে। দুমকি থানার ওসি আব্দুল সালাম বলেন, রাব্বি ও মনির মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। সুপ্রিয় দর্শক, আশেপাশে এত এত দুর্নীতি, প্রতারণার জন্য সব জেলে যাচ্ছে, শাস্তি পাচ্ছে, তবুও এসব প্রতারক থামবে না। একজন সামান্য সরকারি চাকরিজীবী কখনো তার বেতন দিয়ে এমন দালান কোঠা করতে পারবে না বলে দাবি সব স্থানীয়দের। তাদের সাথে আপনিও একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে প্রেস করে দিন। ধন্যবাদ সবাইকে।